টিস্যু, মানে যাকে বলে প্রাণী কলা নিয়ে পড়বো, ব্লাড নিয়ে জানবো এবং বোনস হাড় নিয়ে যেগুলো কোশ্চেনগুলো আসে, কেপি হোক, ডাব্লিউপি হোক, লেডি কনস্টেবল হোক, ফুড এসআই হোক, যে কোনো এক্সামই হোক, এসএসসি এক্সাম হোক, এমটিএসসি চলছে সেটাই হোক, এই এই এখানকার ডিসকাশন করা কোয়েশ্চেন তোমার এক্সামে হেল্পফুল হবেই, ঠিক আছে? তো জয়েন্ট হয়ে যাও আমার সঙ্গে, মানে জয়েন হয়ে যাও, পুরো ফুলটুস এনজয় করবো, মস্তি করবো আর পড়াশোনা করবো, ঠিক আছে? লেটস স্টার্ট। তো আমাদের উদ্ভিদ কলা পড়া হয়ে গেছে। উদ্ভিদ কলায় কী পড়েছিলাম, যে উদ্ভিদ কলা দু টাইপের হয়, একটা ভাজক কলা, একটা স্থায়ী কলা, ঠিক আছে? ভাজক কলা আবার তিন টাইপের হয়, কি পড়েছিলাম, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। আর স্থায়ী ভাজক কলা দু টাইপের পড়েছিলাম, কি পড়েছিলাম তোর যে জটিল স্থায়ী ভাগ কলা, জটিল স্থায়ী ভাজক কলা, জটিল স্থায়ী কলা আর সরল স্থায়ী কলা। জটিলে আমরা জাইলেম ফ্লোয়েমের কাজ পড়েছিলাম, এটা হলো উদ্ভিদ কলা যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, ঠিক? আজকে পড়বো অ্যানিমেল টিস্যু। তো প্রথম কোশ্চেন হলো কলা নিয়ে পড়াকে কি বলে, হিস্টোলজি, কোষ নিয়ে পড়াকে বলে সাইটোলজি, আর কলা নিয়ে পড়াকে বলে হিস্টোলজি, ঠিক? আচ্ছা, লুসেন্টে দেওয়া আছে যে টিস্যু চার টাইপের হয়, চার টাইপের প্রাণী কলা হয়। একটা হলো এপিথেলিয়াল টিস্যু, আজ আমার একটু গলা ব্যথা আছে, ঠিক আছে? কাল রাতের এখানে ঝড় জল হয়েছে, ঠান্ডা লেগেছে আমার, তো গলা অল্প খারাপ হতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড। এপিথেলিয়াল টিস্যু প্রথমটা নাম কি, অগ্রস্থ ভাজক কলা। এ রে, অ্যানিমেল টিস্যু চলে এসেছি, যদি আমি সহজ গোদা বাংলায় বলি তো এপিথেলিয়াল টিস্যু মানে কি, লেয়ার, মানে কোনো কিছু উপরে হ্যাঁ আস্তরণ, যেমন স্কিন, স্কিন কি বটে, এপিথেলিয়াল টিস্যু, স্কিন কি বটে, এপিথেলিয়াল টিস্যু। আবার আমাদের ভিতরে যে অর্গ্যান আছে ওয়ার উপরে একটা পাতলা লেয়ার আছে, যেমন মোবাইল কিনি তো পাতলা প্লাস্টিক দিয়ে থাকে কি নেই, হ্যাঁ, স্ক্রিনটার উপরে, এপিথেলিয়াল টিস্যু, ঠিক? বুঝলেনি, ওটা বটে কি, এপিথেলিয়াল, ও কি করে প্রোটেকশন দেয়। তো এপিথেলিয়াল টিস্যুর কাজ হলো প্রোটেকশন দেওয়া, ঠিক? তো এপিথেলিয়াল টিস্যু উদাহরণ যদি বলি আমি, ওই যে স্কিন বললাম একটা, আর যদি আমি ক্ষুদ্রান্ত যাই, ক্ষুদ্রান্তের উপরেও লেয়ার পাবো, গলা দেবি, গলার ভিতরেও লেয়ার আছে কি নাই, গরম চা খেলে পুড়ে যায়, ভিতরটা জ্বলে যায়, হ্যাঁ, জিভ, জিভে থোড়ি লেয়ার আছে, জিভের উপরের কথা বলছি, মুখের উপর তালু, তালু বলে, হ্যাঁ হ্যাঁ, তো ওটা কি পাতলা লেয়ার আছে, দেবি ছালটা ছাড়াই যায়, দেখেছিস, গরম চা খেলে ওটা কি বটে, পুচকা খেলে হয় এমনি জলে, মানে এপিথেলিয়াল টিস্যু মানে বোঝা গেল তাহলে, একদম ফিলিংস হয়ে গেল, হ্যাঁ ভাই, এপিথেলিয়াল টিস্যু প্রাণীদেরই পাওয়া যায়, স্কিনে বল বা যে কোনো অর্গ্যানের উপরে লেয়ার বা ভিতরে লেয়ার, এপিথেলিয়াল টিস্যু কাজ বটে প্রোটেকশন, ক্লিয়ার? আচ্ছা, তো স্কিনের যখন নাম এলো তো স্কিন নিয়ে পড়ি, তাহলে এপিথেলিয়াল টিস্যু মানে কি, লেয়ার, যেমন কি একটা স্কিন, এই যে স্কিন, হিউম্যান স্কিন, তো স্কিনে তিনটা লেয়ার থাকে, কে বলবি লেয়ারের নাম বল, একটা হয় হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস হয় তো, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, এপিডার্মিস উপরে লেয়ার, এপিডার্মিস তারপর ডার্মিস, তারপর হাইপোডার্মিস, এন্ডোডার্মিস হয় না কিছু, না, এক্টোডার্মাল টিস্যু হয় কিছু, এন্ডোডার্মিস হয় না, বুঝতে পারলে কি বললাম, স্কিনে তিনটা লেয়ার থাকে, উপরে হলো এপিডার্মিস, এপিডার্মিস, ভিতরে ডার্মিস, ডার্মিকুল পাউডার, কেন নাম দিয়েছে, ডার্মি মানে হলো স্কিন, স্কিন ভিতরে কি বলা, ডার্মাটোলজি বলে নাই, স্কিন মানে ডার্মা, ডার্মাটোলজি মানে স্কিন বিদ্যা, স্টাডি অফ স্কিন, ঠিক? তাহলে উপরের লেয়ার
এপিডার্মিস ভিতরের লেয়ার, ডার্মিস আরও ভিতরের লেয়ার, হাইপোডার্মিস, ক্লিয়ার? এই যে এপিডার্মিস আছে না, এটার টিস্যুগুলো মৃত, কোষগুলো মৃত, জানিস এটা? আমাদের স্কিনের উপরের লেয়ার মৃত, দেখবি পায়ে অনেকে কি করে দেখবি সুঁচ দিয়ে ঢুকাই দে পায়ে, রক্ত বেরায় না। আবার দেখবি দাড়ি যে কাটি আমরা, তো রক্ত বেরোয় কি না? ওখানে আমি কি হয় উপরের লেয়ারটা ছুলাই যায় আমাদের, চিকনা চিকনা লাগে না অল্প, হ্যাঁ ওই কেন লাগে? তো এপিডার্মিসটার উপরে, এপিডার্মিসটা হলো ডেড সেল দিয়ে তৈরি এপিডার্মিস, ঠিক আছে? আচ্ছা, স্কিনের উপরে কি গ্রন্থি আছে, ঘাম গ্রন্থি নাকি ঘাম গ্রন্থি, হ্যাঁ সোয়েট গ্ল্যান্ড, ঘাম বেরায় ঘাম, হ্যাঁ ঘাম বেরায়, সোয়েট গ্ল্যান্ড আছে। আচ্ছা আর লোম আছে, লোম খুব, হ্যাঁ লোম আছে। তো তো দেখবি কোনো ভয় লাগে গেলে তো গুস বাম দিয়ে দেয়, গুস বাম মানে কি লোম গলা খাড়া হয়ে যায়, বলে কাঁটা দিচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে ঠান্ডা লাগলে হয়। তো ওটা একটা প্রোটিনের জন্য হয়, কার কোন প্রোটিনের নাম বলতো? একটা প্রোটিনের জন্য আমাদের বডিতে গুস বাম হয়, প্রোটিনের জন্য। এই যে এগুলা আছে দাঁড়ায় যায়, ঠিক আছে লোমগুলা দাঁড়ায় যায়, কোন প্রোটিন? প্রোটিন এরেলার পিলি এমনি কিছু প্রোটিন, দাঁড়া লেট মি সি লুসেন্ট, হ্যাঁ হ্যাঁ এরেক্টর পিলি, হ্যাঁ দেখ এরেক্টর পিলি আর দ্য মাসল ফাউন্ড ইন দ্য স্কিন হুইচ মেক, এটা মাসল বটে একরকমের, এরেক্টর পিলি প্রোটিন লয়, ঠিক আছে? এরেক্টর পিলি বলে একটা কি আছে, মাসল আছে আমাদের স্কিনে বা স্কিন থেকে একটু নিচে, যেটা কি করে বললাম গুস বাম হতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে আমাদের বডিতে কাঁটা কেন দেয় বা সিদ্ধ লোম কি দাঁড়ায় কোন মাসলের জন্য? এরেক্টর পিলি, মানে তুই বোধ পিলি বলছিস, ভয় খেলে কাঁটা দাঁড়ায় যায়, এবার পিলি বলছিস তুই, হ্যাঁ এরেক্টর পিলি, হ্যাঁ কেন মিললে নাই, ঠিক আছে? এরেক্টর পিলি দিয়ে কি হবে গুস বাম হয় বডিতে, হ্যাঁ কোনটা এটা আচ্ছা পরের কোশ্চেন, ঠিক আছে? তাহলে স্কিন নিয়ে বোঝা গেল, স্কিনের তিনটা লেয়ার কি কি বল একবার নাম, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, হ্যাঁ হাইপোডার্মিস। ডার্মাটোলজি মানে স্কিন বিদ্যা, ঠিক আছে? ডার্মাটোলজি মানে স্কিন বিদ্যা। আর স্কিন হলো সবচেয়ে বড় অর্গেন, সবচেয়ে বড় অঙ্গ কোনটা, বাইরের এক্সটার্নাল, বাইরের বাইরের সবথেকে বড় অঙ্গ স্কিন, ভিতরের বললে লিভার, ভিতরের সবচেয়ে বড় অর্গেন বললে হবে লিভার, আর বাইরের সবচেয়ে বড় অর্গেন বললে হবে স্কিন, কিছু না বললে হবে স্কিন, কিছু বলেই নাই বললে সবচেয়ে বড় অর্গেন কি হবে স্কিন, ঠিক আছে? এবার দেখতে হবে যদি বলে দিয়েছে স্পেসিফিক যে বহিস্থ অন্তঃস্থ, তো বহিস্থ হলে স্কিন হবে, অন্তঃস্থ হলে লিভার হবে, ঠিক? আচ্ছা তাহলে স্কিন নিয়ে পড়লাম। আচ্ছা ক্ষুদ্রান্ত বললাম, ক্ষুদ্রান্তেও একটা পাতলা লেয়ার পাবো, ওটা এপিথেলিয়াল টিস্যু, তো ক্ষুদ্র এপিথেলিয়াল, এপিথেলিয়াল, ঠিক এপিথেলিয়াল টিস্যু, পাতলা লেয়ার চলে মুখে মধ্যে লেয়ার আছে পাতলা, হ্যাঁ নাকেও আছে, ফুড পাইপ এসোফেগাস ওইখানেও আছে, ঠিক এপিথেলিয়াল টিস্যু। তো ক্ষুদ্রান্ত কোশ্চেন করছি একটা, ক্ষুদ্রান্তর দৈর্ঘ্য কত তুই বল, ক্ষুদ্রান্ত কত লম্বা হয়? সব থেকে বড় হয় ক্ষুদ্রান্ত তোমার, আমাদের শরীরে ক্ষুদ্রান্ত যে আছে কত ফুট বা কত মিটার, সাড়ে সাত কি সাড়ে সাত মিটার, সাত থেকে সাড়ে সাত মিটার বা বাইশ ফুট আমাদের ক্ষুদ্রান্ত, শুনে লাগছে ক্ষুদ্র কিন্তু ক্ষুদ্র লয় এই সাইজে লম্বায় বেশি, ক্ষুদ্রান্ত সাত থেকে সাড়ে সাত ফুট হয়, মিটার বাইশ ফুট আর সাড়ে সাত মিটার, ঠিক আছে? আর বৃহদন্ত দেড় মিটার, বৃহদন্ত দেড় মিটার। এই যে মুখগহ্বর থেকে পায়ু ছিদ্র অবধি যে পাইপ আছে এলিমেন্টারি ক্যানেল, যাকে বলে এলিমেন্টারি ক্যানেল, বুঝলি তো? মুখগহ্বর থেকে ফুড পাইপ নিয়ে, ঠিক আছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত নিয়ে আর বলছি না, ঠিক? হ্যাঁ
তত দূর অবধি কত বললাম, 30 ফুট ফুট বা তোর ওই 9 মিটার, 30 ফুট বা 9 মিটার টোটাল ডিস্টেন্স এটা গ্রুপ ডি তে কোশ্চেনে দিয়েছে, ঠিক আছে। তো মানে এলিমেন্টারি ক্যানেল মানে মুখগহ্বর থেকে পায়ু ছিদ্র অবধি কত লেন্থ হচ্ছে, 9 মিটার বা 30 ফুট, এর মধ্যে ক্ষুদ্রান্ত আছে 7.5 মিটার বা 22 ফুট, ঠিক আছে। আর বৃহদন্ত আছে 1.5 মিটার, ঠিক আছে। আচ্ছা তুই বল, র্যাবিট র্যাবিট মানে কি রে বাংলা, খরগোশের ক্ষুদ্রান্ত বড় নাকি ছাগ না নাকি বাঘের, খরগোশ একটা বড় কেন কি ওরা ই কি বলো এটাকে, হ্যাভি বোরাস, হ্যাভি মানে ঘাস ঘাস, হ্যাঁ যারা ঘাস খায় ওদের ক্ষুদ্রান্ত লম্বা হয়, কেন ঘাস হজম হতে টাইম লাগে, কারণ ওটা হলো সেলুলোজ, সেলুলোজ আমরা হজম করতে পারবো না, ঠিক আছে। গরু ছাগল করতে পারবে, ওদের ক্ষুদ্রান্তটা আরো লম্বা, এবং ওদের মধ্যে একটা স্পেশাল ই আছে, থলি, রুমেন, হ্যাঁ রুমেন 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 আছে, ওদের পাকস্থলীতে একটা ঘর আছে এর নাম রুমেন, যার জন্য ওরা হজম করতে পারে, জাবর কাটতে পারে, ঠিক আছে, রুমেন, ঠিক। আর অ্যানিমেল গুলোকে বলা হয় রুমিনেন্ট অ্যানিমেল, ছাগলকে গরুকে কি বলা হয়, রুমিনেন্ট অ্যানিমেল, কারণ ওদের পেটে কি আছে, রুমেন আছে, রুম আছে একটা, ওর মানে হজম হয়, ঘাসও হজম করে, সেলুলোজ যে সবচেয়ে ডিফিকাল্ট হজম করা। আমরা ভাবতাম, আমি আগে ভাবতাম যে মাংস হজম করা কঠিন, যেন পড়াশুনো করলাম তো জানলাম না মাংস থেকেও কঠিন আছে, এটা হলো ঘাস মানে সেলুলোজ, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্ষুদ্রান্তর সাইজ কত, 7.5 মিটার, বৃহদন্ত 1.5 মিটার, যারা ঘাস খায় ওদের ক্ষুদ্রান্ত লম্বা হয়, মানে বাঘ প্রোটিন খায় তো বাঘের চাইতে খরগোশের ক্ষুদ্রান্ত বড়। হ্যাঁ হর্সের সিকাম থাকে, হরিণ আর হর্স সিকাম, হ্যাঁ ওদের রুমেন থাকে না। তুই গরুর যদি থলিটাকে বলে রুমেন, আর ঘোড়ার থলিটাকে বলে সিকাম, সি কাম ওই সিকাম। আচ্ছা পরের, এবারে এডিপোজ টিস্যু, এবারে এডিপোজ কলা, এডিপোজ মানে ফ্যাট, যে কলা ফ্যাট স্টোর করে তাকে কি বলে এডিপোজ, স্কিনের ভিতরে কি থাকে এডিপোজ টিস্যু থাকে, বেশি যদি ফ্যাট খায়, ফ্যাট জমা হয় না এখানে, চর্বি এমনি জমা হয়ে যায়, ঠিক আছে, নাই বাকি কারো, তো এইখানে এখানে কি হয় এডিপোজ টিস্যু থাকে এখানে বেশি করে, তো এখানে টায়ার হয়ে যায়, এমআরএফ টায়ার, ঠিক আছে। যার এডিপোজ টিস্যুতে বেশি ফ্যাট স্টোর হয়ে গেল ও এমআরএফ টায়ারের সমান হয়ে যাবে, ঠিক। আচ্ছা তাহলে এডিপোজ ফ্যাট বেশি জমা করে দেবে, পোজ দিতে পারবি, ছবি তোলার সময় পোজ দিতে পারবি কি ভালো, না ফ্যাট নিয়ে আর কি পোজ দিবি, ঠিক আছে, লুকাতে হবে তোকে, এই গেলে চর্বি গেলে কোথাও, তো মনে রাখবি এডিপোজ এমনি মনে হবে এডিপোজ মানে পোজ দিতে পারবি ছবি তোলার সময়, ঠিক, কেন না ফ্যাট বেশি হয়ে গেছে, পেট পেট ফাপে গেছে, ঠিক। তাহলে অ্যাডিপোজ টিস্যু কি করে, ফ্যাট স্টোর করে, বাকি কোথায় কোথায় আছে চেক করে আমরা বুঝতে পারবো ফ্যাট কোথায় জমা আছে অ্যাডিপোজ টিস্যু। আচ্ছা আরেকটা টিস্যু আছে অ্যারোলা টিস্যু, অ্যারোলার অ্যারোলা টিস্যু কি করে, ক্ষতস্থানকে রিপেয়ারিং করে। দেখ এই রোলার, রোলার মানে কি, রোলার মানে পিচ খারাপ হয়ে গেল, গ্রাউন্ড খারাপ হলে কি করে রোলার চালাইন দেশে লাগে, তো বাস অ্যারোলা টিস্যু, হ্যাঁ কি ফিক্স পড়াছি তো, তো অ্যারোলা টিস্যু কি করে ভাই, বডিতে কোথাও ক্ষত স্থান আছে, কোথাও ছিঁড়ে খাটাই গেল বা কোথায় কোষ ডিভিশন হয় নাই কোনো কারণে, ওটাকে রোলার চালান দিল সালাক, হ্যাঁ এরোলার টিস্যু কি করবে, ক্ষত স্থান পূরণ করবে, ঠিক। আচ্ছা এরোলার টিস্যু, আচ্ছা এবার পড়বো ই পড়া মানে যোগ কলা পড়বো, যোগ কলা, যে কলাগুলো যোগ করে দেয় কি করে, কানেকশন করায়, কানেক্টিং টিস্যু বা তরল মানে যোগ কলা পড়বো, ঠিক আছে। এবার যোগ কলা দুরকম হতে পারে, তরল যোগ কলা হতে পারে বা কঠিন যোগ কলা হতে পারে, যেমন রক্তটা কি বটে তরল যোগ কলা, আর হাড় কি বটে কঠিন যোগ কলা,
ঠিক আছে? তো তরল বা কঠিন ডিপেন্ড করে ম্যাট্রিক্সের উপরে, ম্যাট্রিক্স যার ম্যাট্রিক্স লিকুইড ওকে বলে তরল যোগ কলা, যার ম্যাট্রিক্স সলিড ওকে বলে কঠিন যোগ কলা, ঠিক আছে? ম্যাট্রিক্স মানে ওই হ্যাঁ ধাত্র যেটা বলছি, মানে লিকুইড অবস্থায় আছে তো ম্যাট্রিক্সটা বলে লিকুইড, মানে ওর গঠনটা বটে লিকুইড দ্বারা, ঠিক? আচ্ছা তো তরল রক্তকে বলে তরল যোগ কলা। আচ্ছা কমেন্ট বক্স থেকে আমি একটা কোশ্চেন চাইবো, আবার ফার্স্ট কোশ্চেন আপকে স্ক্রিন কে সামনে, তো আমাদের বডিতে কত পার্সেন্ট রক্ত থাকে, আমাদের বডিতে বডি ওয়েটের কত পার্সেন্ট রক্ত থাকে, ঠিক? এটা কমেন্ট বক্সে দাও। কেউ দিস অ্যান্সার? অ্যান্সার দিলে বলবি, কেউ বিড়বিড়াস না। তাহলে রক্ত হলো তরল যোগ কলা, কেন রক্ত কি করে পুরো বডিকে কানেক্ট করছে, পুরো বডিকে কে বলছে 45% রক্ত। তাহলে হাড় গোড় মাসাল কোথায় থাকবে? ওটা 7-8 হবে। হ্যাঁ বুঝে গেছি আমি কি বলছি, প্লাজমা লয় মানে ওই রক্ত যেটা 45 দিচ্ছে ওটা হলো রক্তকে দুভাগে ভাগ করা যায়, রক্তকে দুভাগে ভাগ করা যায় 55% আর 45%, কেউ 60% বলতে পারে, মানে 55-60% প্লাজমা লিকুইড গলা, রক্তের মধ্যে যে লিকুইড 90% জল থাকে, হ্যাঁ হ্যাঁ ওয়ার মধ্যে 80-90% জল, ঠিক আছে? তো প্লাজমা কত পার্সেন্ট হলো 55-60, আর 45-50% থাকবে তোর কি, 40-45% থাকবে, হ্যাঁ তিনটা কণিকা থাকবে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অণুচক্রিকা, মানে হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল আর প্লেটলেটস, প্লেটলেটস, ঠিক আছে? কি বলছিস তুই? দাঁড়া রুকো, যারা সবার করো। তো রক্তের মধ্যে প্লাজমা হয়ে গেল 55%, আর ওই লোহিত রক্ত কণিকা, অণুচক্রিকা, শ্বেত রক্ত কণিকা হয়ে গেল 45%, ঠিক আছে? আচ্ছা প্লাজমার মধ্যে 90% জল আছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ব্লাডের পিএইচ, তো পিএইচ থেকে কোশ্চেন করবো, তোকে কোশ্চেন করছি, পিএইচ এর ফুল ফর্ম বল বাচ্চু, পোটেন্স বইয়ে লেখা থাকবে দেখবি, পোটেন্সিয়াল থাকে বা পাওয়ার থাকে, কিন্তু অপশন অনেক সময় পাওয়ার বা পোটেন্সিয়াল থাকে নাই বা থাকতেও পারে, তার সঙ্গে পোটেন্স ওয়ার্ডটা দিয়ে দে, পোটেন্স एक्चुअली পোটেন্সিয়াল এর জার্মান জার্মান ওয়ার্ডটা বটে পোটেন্স, মিনিংটা বটে পোটেন্সিয়াল, পোটেন্সিয়াল, তো পিএইচ এর ফুল ফর্ম হলো পোটেন্স, পোটেন্স অফ হাইড্রোজেন, সরেনসেন, পিএইচ স্কেল বানাইছে সরেনসেন, সরেন আপনি একটু দি, সরেন 15টা দাগ, 15টা দাগ থাকে 0-14 অবধি, সরেনসেনের স্কেলটা যা পিএইচ স্কেল ও 0-14 অবধি দাগ, মাঝের দাগটা 7, মাঝের দাগটা 7, সাতের নিচে অ্যাসিড, সাতের বেশি ক্ষার, সাতের নিচে পিএইচ হলে অ্যাসিড হয়, সাতের বেশি হলে ক্ষার হয়, তাহলে সরেনসেন একটা স্কেল বানাইছে যার নাম হলো পিএইচ স্কেল, আর ফুল ফর্ম হলো পোটেন্স অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন বা পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন। আমরা অ্যাসিড কি করে চিনি, হাইড্রোজেন আছে কি নাই সেটা দেখে চিনি, মানে হাইড্রোজেন আছে মানে অ্যাসিড এটা লয়, কিন্তু অ্যাসিড বটে মানে হাইড্রোজেন থাকবে, কি বললাম বোঝা গেল? ছেলেটাকে মানুষ বলতে পারি কিন্তু মানুষটাকে আমি ছেলে গ্যারান্টি বলতে পারি নাই, ঠিক? ছেলে হলেই ও মানুষ, কিন্তু মানুষ মানে ছেলে লয় ওমনি, মানে অ্যাসিড আছে মানে ওর মধ্যে হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেন আছে মানে ও অ্যাসিড না হতে পারে, এটা হবে না, ঠিক? তাহলে আমাকে দেখতে পাক হাইড্রোজেন কত আছে, যত বেশি হাইড্রোজেন থাকবে পিএইচ তত কম দেখাবে,
বলার মানে দেখাবে টু দেখাবে পিএইচ, ওয়ান দেখাবে, ফাইভ দেখাবে। আর যদি পিএইচ সাতের বেশি দেখায় ওটা হলো ক্ষার, ঠিক আছে, ওটা হলো ক্ষার বা ক্ষারক। আর যদি সাত দেখায় মাঝামাঝি, ও না বটে অ্যাসিড না বটে ক্ষার, তো কি হবে? নিউট্রাল। যেমন পিওর ওয়াটার, ডিস্টিলড ওয়াটার কি বটে, এটা পিএইচ সাত, জলের পিএইচ কত? সাত। মানে কি জল অ্যাসিড লয়, জল ক্ষার লয়, ঠিক আছে। অ্যাসিড টেস্ট করার জন্য আরেকটা পেপার পাওয়া যায়, নাম লিটমাস পেপার। অ্যাসিড টেস্টের জন্য অ্যাসিড বা ক্ষার টেস্ট করার আরেকটা উপায় হলো লিটমাস পেপার। কোশ্চেন হলো আমার ই থেকে কমেন্ট বক্সে দাও, লিটমাস পেপার কি থেকে তৈরি হয়, কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার টু, লিটমাস পেপারের নর্মাল কালার কি, মানে নর্মাল অবস্থায় লিটমাস পেপারের রং কি, ঠিক আছে। হ্যাঁ, একটা ভিডিও বানাইছিলাম আমি লিটমাস পেপার, এক্সপেরিমেন্ট করেছিলাম ডক্টর জ্যাকল। না আমি বুঝে গেছি কনফিউশন কোথায় হচ্ছে, লিটমাস পেপারের রং জিজ্ঞেস করতে চাচ্ছি তো, ও এইটা অ্যান্সার দিচ্ছে যে অ্যাসিডে লিটমাস পেপার চুবাই দিলে, অ্যাসিডে লিটমাস পেপার চুবালে যদি ব্লু রং আছে, এটা ব্লু, ব্লুটা যে অ্যাসিডে যাবে লাল, অ্যাসিড মানে খতরা, খতরা মানে কি লাল, ঠিক। অ্যাসিডে যেই দিলাম তো খতরা রং হয়ে গেল, মানে লাল রং হয়ে গেল, ঠিক। এবারে এটা রং কি আছে, লাল আছে। এবারে যদি ক্ষার থাকে, ক্ষার সাবন গুলা জল, সাবন গুলা জলটাতে আমি ওই লালটা চুবাই দিলাম, লাল লিটমাসটা ওটা ব্লু, এই অ্যান্সারটা দিচ্ছে যে লিটমাস পেপার অ্যাসিডে লাল হয়ে যায়, খারে ব্লু হয়ে যায়। আমার প্রশ্ন হলো যখন লিটমাস পেপারটা নিউট্রাল আছে বা ডিস্টিল ওয়াটারে যদি চুবাই আমি, ও তো অ্যাসিডে লয় খারে লয়, যদি লিটমাস পেপার আমি ডিস্টিল ওয়াটার চুবাই তো কি রং দিবে, কি রং দিবে, পার্পল কালার, পার্পল লয়, পার্পল বেগুনি, ঠিক আছে, গরম গরম বেগুনির কালার দিবে। আর এই একজন অ্যানসারটা দিয়েছে তোমার ওই কি বলে লিটমাস পেপার কি দিয়ে তৈরি হয়েছে, ওটা কে দিয়েছে, তোমার কে কে নামটাই ওর কে আছে, আচ্ছা নামটা কি দিয়েছে, লাইকেন, ঠিক দিয়েছে, কারেক্ট, আচ্ছা কে কারেক্ট অ্যান্সার দিয়েছে, লাইকেন থেকে তৈরি হয় লিটমাস পেপার। লাইকেনটা কি বটে, থ্যালোফাইটা এতি উদ্ভিদ বটে, কি বটে, লাইকেনটাকে থ্যালোফাইটা গ্রুপে ফেলা হয়। লাইকন কি দিয়ে তৈরি হয়, কারেক্ট, লাইকেন ইকুয়াল টু ছত্রাক প্লাস শৈবাল, ছত্রাক, ছত্রাক মানে ছাত্র প্লাস শৈবাল দুটা মিলিত হয়ে তৈরি হয় কি, লাইকেন, ঠিক আছে। তো লাইকেনটাকে কিসে ফেলা হয়, থ্যালোফাইটা, ঠিক আছে। উদ্ভিদের পাঁচটা গ্রুপ আছে কিংডম, গাছেদের পাঁচটা গ্রুপ আছে, 140, 320, তারপরে কি রে, 480, 720, 1080 বা ওয়ার থেকে বেশি, 4K, হ্যাঁ ঠিক আছে। সব থেকে লো লেভেলের উদ্ভিদ যদি বলি থ্যালোফাইটা, কি বলবি, সব থেকে লো লেভেলের উদ্ভিদ, ইয়ার না হাত আছে, না পা আছে, না ঠ্যাং আছে, বলার মানে থ্যালোফাইটাতে না পাতা পাবি, না কাণ্ড পাবি, না মূল পাবি, ক্লিয়ার, থ্যালোফাইটা, ঠিক আছে। এবারে কোয়ালিটি বাড়াবে, এক্সাম্পল যেমন লাইকেন, ছত্রা, ছত্রাক লয়, শৈবাল, শৈবাল অ্যালগে, আর থ্যালোফাইটাকে শৈবাল গ্রুপও বলা হয়, কারণ যত শৈবাল আছে সবকে থ্যালোফাইটাতেই ফেলা হয়। লাইকেন, শৈবাল, শৈবাল মানে ইংলিশে কি বলে, অ্যালগে, অ্যালগে ওইটা বটে থ্যালোফাইটের উদাহরণ। তাহলে থ্যালোফাইটা হচ্ছে লো হয়ে গেল, লো লেভেল থ্যালোফাইটা, এর হাড়গোড় নাই। এবারে ব্রায়োফাইটা কি, ব্রায়োফাইটা এর হালকা ফুলকা পাতার মতো অংশ দেখা যায়, ক্লিয়ার, দেখা যায় না পার্টস, হালকা ফুলকা পাতার মতো জায়গা দেখা যায়, ঠিক আছে, ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা কি বটে, জলও থাকতে পারে, স্থলও থাকতে পারে, মানে ব্যাঙ্গের মতো বটে, ব্যাঙ্গে কি বলে, উভচর বা অ্যাম্ফিবিয়ান, ওই জন্যে ব্রায়োফাইটাকে কি বলে, অ্যাম্ফিবিয়ান বা উভচর। হ্যাঁ, প্লান্টের মানে উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান মানে উভচর,
ব্রায়োফাইটা, তাহলে থ্যালোফাইটা হলো ব্রায়োফাইটা, কোয়ালিটি ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এবার কি হবো টেরিডোফাইটা, কি পাবো টেরিডোফাইটাতে পাতা ফুল, ফুল পাবো নাই মানে পাতা মূল কাণ্ড দেখতে পাবো, মানে পার্টস গুলো রেডি হলো। তাহলে কোশ্চেন তো প্রশ্ন করতে পারে যে উদ্ভিদের কোন স্টেজে পাতা তোর কাণ্ড আর মূল দেখা যায়, তো টেরিডোফাইটা। আচ্ছা যদি আর পার্টস দেখা যাচ্ছে, হ্যাঁ টেরিডোফাইটা পি সাইলেন্ট, ঠিক বলেছে। যেমন তোর আছে নাই সুনামি টি দি শুরু বটে, হ্যাঁ নিউমোনিয়া পি দি শুরু বটে, জাপানি নাম বটে সাইকোলজি পি দি শুরু, হ্যাঁ। তো যাই হোক থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা, টেরিডোফাইটা একটু ডেভেলপ হয়ে গেছে ভাই, ওর মধ্যে জাইলেম ফ্লোয়েম পাবি, পাইপ পাবি। থ্যালোফাইটাতে নো পাইপ, ব্রায়োফাইটাতে নো পাইপ, টেরিডোফাইটাতে অল্প অল্প পাইপ, ঠিক। মানে জাইলেম ফ্লোয়েম পাবি, যাকে বলে ভ্যাসকিউলার টিস্যু, টিস্যু পাবি। তো দেখ থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা, ক্লিয়ার? তিনটা স্টেপস ইয়ার, এখনো কেউ অ্যাডভান্স হয় নাই, এখনো ইন্টারনেট আসে না, এখনো ছবি তুলে আসি না এখনো, ঠিক। হ্যাঁ এখনো টু জিতে আছে, এবার থ্রি জি আসবে, কি আসবে বললে আপনার? জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম নিয়ে তুই বল। জিমনোস্পার্ম কি বলে? হ্যাঁ খোলা বীজ, মানে দাঁড়া তোকে বলিস তুই দিগায়, এদিকে জিমনোস্পার্মে যে উদ্ভিদ গুলো থাকে ওয়ার বীজটা বাইরে থাকে, হ্যাঁ ইয়াকে বলে নেকেড সিড, নেকেড নগ্ন ভাই। জিম, জিম মানে কি? জিমে যখন যাস কি করিস? গরম লাগে ভাই, জামা তামা খুলে দিস, ঠিক। জিমে কি করিস? জামা তামা খুলে দি। তো যে জিমনোস্পার্ম থাকে নাই, ওয়ার ফলের কি হয়, বীজটা ভিতরে থাকে, উপরে কাভার থাকে, ঠিক আছে। বীজের, বীজ ভিতরে থাকে, আঞ্জির, আঞ্জিরের বীজ ভিতরে, বাইরে কাভার শ্বাস। কিন্তু জিমনোস্পার্ম এমনি থাকে নাই, বীজটা বাইরে দেখা যাবে, মানে কি জামাটা খুলে দিয়েছে জিম করছে, ঠিক আছে, জিমনোস্পার্ম, ঠিক আছে, লেটিস ফেটিস মারছে। তো জিমনোস্পার্মে কি ক্যারেক্টার? এর বীজটা নগ্ন থাকে, শুধু আন্ডার প্যান্ট পরে থাকে, বাকি নগ্ন, ঠিক আছে। জিমনোস্পার্ম উদাহরণ সাইকাস, আরেকটা পাই দেওদা, দেওদার দেবদারু, দেওদার দেবদারু, সাইকাসটাকে ফসিল ফিউল বলে, ওটা সব থেকে টলেস্ট জিমনোস্পার্ম, হ্যাঁ ঠিক বলেছে। টেরিডোফাইটা কি কি বলছে? টেরিডোফাইটা আর রেপটাইল বলছে, মানে স্থলভাগে, ঠিক বলছে। কে বললো এটা? কে কে কন হ্যায় ও কারেক্ট আনসার। তো আমরা বললাম যেটা যে ব্রায়োফাইটা বা উভচর, আর ও একটা অ্যাড দিল কে, কি না টেরিডোফাইটা বটে রেপটাইল, মানে সরীসৃপ, রেপটাইল অফ প্ল্যান্ট কিংডম। থ্যালোফাইটা শুধু জলে থাকে, ব্রায়োফাইটা জলে স্থলে দুটাতেই থাকে, ঠিক আছে, ডুয়েল সিম চালাচ্ছি, তো এই উভচর হয়ে গেল। আর টেরিডোফাইটা শুধু স্থলে আছে, শুধু স্থলে আছে, তো ওকে রেপটাইল বলতে পারি আমি, মানে সরীসৃপ স্থলে থাকে, জলে থাকে নাই, নর্মালি, এক্সেপশন তো সবাই থাকতে পারে। আচ্ছা আর কি জিমনোস্পার্ম বললাম, ওর বীজটা খোলা, নেকিড বা নগ্ন, জিমনোস্পার্ম, এর মধ্যে জাইলেম ফ্লোয়েম পাবি, ঠিক আছে। আর দেখ থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা অবধি ফুল ফল ছিল নাই, অপুষ্পক উদ্ভিদ ছিল। থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা অপুষ্পক উদ্ভিদ, কিন্তু জিমনোস্পার্ম থেকে শুরু হবে স্বপুষ্পক উদ্ভিদ, মানে ক্যামেরা দিন দিলে এবারে, ঠিক। জিমনোস্পার্ম, এরপরে আসবে কি অ্যাঞ্জিওস্পার্ম। তো জিমনোস্পার্মে ভাই খুলে দিয়েছে জামা, মানে সিডটা, মানে বীজটা বাইরে থেকে দেখা যায়, আর অ্যাঞ্জিওস্পার্মে বাইরে থেকে দেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ ব্যক্ত বীজি, ব্যক্ত করে দিচ্ছে, মানে দেখা যে বীজটা ব্যক্ত বীজি, গুপ্ত বীজি, মানে গুপ্ত করে রেখেছে, সিক্রেট, জামা পরে লিছে, বডি দেখাবো না কাউকে, নজর লাগাই নেবে, ঠিক। আচ্ছা কোন দিকে চলে গেলাম রে মা কালী, কোথায় পড়াছিলাম আমি? পিএইচ খেলেছিলাম নাকি? তো যাই হোক পিএইচ স্কেলটা কে বানাইছে? সরেন সেন। বডির যে ব্লাড আছে ওর পিএইচ কত? 7.4। চোখের জলের
চোখের জল 7.4 ঠিক আছে 7.4 টা চলে যাবে আর সমুদ্রের জলে বলতে 8.4 হ্যাঁ সমুদ্রের জল নোনতা বটে না সমুদ্রের জলে 3.5% নুন থাকে কোশ্চেন আছে সমুদ্রের জলে কত সল্টি এভারেজে 3.5% সব থেকে সল্টি যদি জায়গা বলি ডেড সি কোথায় ডেড সি জর্ডান আর ইসরায়েলের মাঝে আছে ডেড সি ই এতটা নোনতা এমনকি ব্যাকটেরিয়া নাকি মরে যায় জীব কি বাঁচবে তো ওই জন্য ডেড সি নাম দিয়েছে ঠিক আছে ডেড সি আর এটা যে ডেথ ভ্যালি আমেরিকায় আছে কেন একে ডেথ ভ্যালি বলছে গরম গরম কারেক্ট ওখানে এত গরম যে গরমের জন্য জীব বাঁচতে পারে নাই মানে ডেথ ভ্যালি কি বাংলায় কি বলবো ডেথ ভ্যালি কে মৃত্যু উপত্যকা মৃত্যু উপত্যকা হ্যাঁ আচ্ছা তাহলে ডেথ কি বললাম আমি না ইসরায়েল আর জর্ডানের মাঝে ডেড সি ডেড সি আছে কোথায় ইসরায়েল আর জর্ডানের মাঝে নুনতা আছে সব থেকে বেশি তারপর কি বলছি নুনতা হয়ে গেল না গুলা গেল বলে দিই আমি অন্য দিকে যদি বিস্কির জলে পিএইচ 5.6 এর কম হয় যদি বৃষ্টির জলের পিএইচ মান 5.6 এর কম হয় তবে অ্যাসিড রেন 6 হলে হবে কি নাই তুই বলবি যে সাত থেকে কম আছে তবু অ্যাসিড রেন লয় ঠিক আছে অ্যাসিড রেন কখন বলে 5.6 এর কম হলে ঠিক আছে তাহলে অ্যাসিড রেনের পিএইচ সাতের নিচে লয় এটা ভুল হয়ে যাচ্ছে না কেন সাতের নিচে বলে দিলাম অ্যাসিড হয় তাহলে সাতের নিচে আছে মানে বৃষ্টিটাকে অ্যাসিড রেন বলবো না ঠিক আছে অ্যাসিড রেন হতে গেলে বৃষ্টির জলের পিএইচ কত হতে হবে 5.6 এর কম একটা কোশ্চেন দিচ্ছি অ্যান্সার দাও তোমরা যখন অ্যাসিড রেন পড়ে তো অ্যাসিড দুটার নাম কি কোন কোন অ্যাসিড মিশে পড়ে আর কোন কোন গ্যাস দায়ী আছে অ্যাসিড রেনের জন্য কমেন্ট বক্সে লেখো দেখি আর তোরা বল অ্যাসিড রেন যখন মার্বেল পাথরের উপরে পড়ে তোমাকে কি বলে ওকে তাজমহল ক্ষয় পেয়ে যাচ্ছে হ্যাঁ কি বলে ওকে পাথুরে ক্যান্সার বা স্টোন ক্যান্সার বলে হ্যাঁ পাথুরে ক্যান্সার ভ্যান বলে লেক আছে তুর্কিতে ওটা তুর্কির সব থেকে বড় ভ্যান লেক হ্যাঁ কারেক্ট দিয়েছে কে দিয়েছে আচ্ছা NO2 আর SO2 আর CO2 ও বটে যদি থাকে তো NO2 এটা WP তে কোশ্চেনটা দিয়েছিল গ্রুপ ডি তো দিচ্ছে NO2 SO2 NO2 দিয়ে তৈরি হবে NH3 অ্যাসিড নাইট্রিক অ্যাসিড SO2 দিয়ে তৈরি হবে সালফিউরিক অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হবে কার্বনিক অ্যাসিড কম ওই জন্য আগে নর্মালি কাউন্ট করে নাই তাহলে CO2 না SO2 আর NO2 দিয়ে অ্যাসিড তৈরি হয় কি অ্যাসিড HNO3 আর H2SO4 অ্যাসিড ওটা বৃষ্টির জলের সঙ্গে মিশে নিয়ে মাটিতে পড়ে পিএইচ স্কেল তখন কি দেখাবে 5.6 এর নিচে দেখাবে অ্যাসিড রেন ওটা মার্বেল পাথর উপরে পড়বে ভাই ক্যান্সার হয়ে যাবে আর কি হয়ে যাবে স্টোন ক্যান্সার পাথরের ক্যান্সার আচ্ছা SO2 কোনো জায়গায় আছে কি নাই SO2 কি করে পলিউশন করে আমরা এখনই দেখলাম অ্যাসিড রেন করছে SO2 পলিউশন করে তো কোন স্থানে SO2 আছে কি না কি করে চিনি জানেন তো লাইকেন লাইকেন দিয়ে লাইকেন কম আছে এটা মানে SO2 আছে যদি হ্যাঁ মানে SO2 যদি থাকে তো লাইকেন গ্রো করে নাই লাইকেন জন্মাবে না ওই জায়গাতে যেখানে SO2 আছে মানে যদি মানে কর কোথাও ঘুরতে গেলে মানে লাইকেন খুঁজে পালি আমি জানি না লাইকেন চিনতে জানি না আমি যদিও ঠিক আছে তো যদি লাইকেনকে চিনতে শিখে যাই আমি লাইকেন খুঁজে পাই মানে বলে দেবো এখানে পলিউশন নাই
বা কম, আর লাইকেন নাই মানে পলিউশন আছে। তাহলে এসও টু মানে লাইকেন কি হলো? ন্যাচারাল পলিউশন ইন্ডিকেটর, ঠিক আছে। এইচ টু এসও ফোর বেশি পাওয়া যায় শুক্র গ্রহতে, কার্বন ডাইঅক্সাইড আর এইচ টু এসও ফোর। ওই জন্য শুক্র গ্রহের আকাশটা সাদা এবং হলুদ। তো কোয়েশ্চেন আসে যে কোন গ্রহতে এইচ টু এসও ফোর এবং কার্বন ডাইঅক্সাইডের আস্তরণ দেখা যায়? শুক্র গ্রহ। আর এইটাই হলো কারণ যে শুক্র গ্রহ খুবই গরম। বুধ, বুধ সূর্যের কাছে থাকে অত গরম নাই যতটা শুক্র আছে, কারণ শুক্রের কাছে 95% কার্বন ডাইঅক্সাইড আছে। আর কার্বন ডাইঅক্সাইডের জন্য কি হয়? গ্লোবাল ওয়ার্মিং, টেম্পারেচার বাড়বে ভাই, ঠিক আছে। শুক্র গ্রহ পৃথিবীর কি ভাইপো? না, জড়ুয়া। হ্যাঁ, ছোটে মিয়া তো ছোটে মিয়া, বড়ে মিয়া তো বড়ে, সুভান আল্লাহ। ওটাই ওটাই শুক্র গ্রহ পৃথিবী, মানে টুইন প্ল্যানেটস। তাহলে সবচেয়ে উষ্ণতম এবং ব্রাইটেস্ট চকচকে গ্রহ কোনটা? শুক্র গ্রহ। এখানের মানে মেঘের মধ্যে কি দেখতে পাওয়া যায়? সালফিউরিক অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইডের আস্তরণ। ক্লিয়ার? গন্ধ পচা ডিমের মতো, H2S O4, ওটা সালফিউরিক অ্যাসিড। আর H2S হাইড্রোজেন সালফাইড, ওটা পচা ডিমের গন্ধ। হ্যাঁ হ্যাঁ, H2S, ঠিক আছে। এই যে স্যার বললেন লাইকেন, উত্তরাখণ্ড ভারতে প্রথম লাইকেন লাইকেন পার্ক পিথোরাগড়, হ্যাঁ না, লাইকেন পার্ক উত্তরাখণ্ডে বানাইছে। মস পার্ক উত্তরাখণ্ডে বানাইছে, মস পার্ক বানাইছে না, অমনি কিছু বানাইছে, লানফান যত বানাইছে উত্তরাখণ্ডে লাইকেন পার্ক হয়েছে ইন্ডিয়ার। আর যে H2S যে গ্যাসটা বললো না, পচা ডিমের গন্ধ, ও বহুত খতরনাক আছে। অয়েল পেন্টিং শুনেছিস? অয়েল পেন্টিং যেটা ব্রিটিশরা লঞ্চ করেছিল ভারতে, অয়েল পেন্টিং। তো অয়েল পেন্টিং যদি কভার না দিস, মানে স্ক্রিন গ্লাস না লাগাস, তাহলে ও কালো রঙের হয়ে যায় কিছুদিনের মধ্যে। কেন হয়ে যায়? না, এইচ টু এস এর জন্যই হয়। অয়েল পেন্টিং এ লেড থাকে, লেড পি বি থাকে, 82 অ্যাটমিক নাম্বার 82, ঠিক, কারেক্ট। হ্যাঁ, না 82 পিবি, দৌড়ে পাস করলি সব বেকার হয়ে যাবে তোর, তুই চোখ তোর ব্যায়াম কর ভালো করে। হ্যাঁ, তো কি বলছিলাম, লেড মানে পিবি অয়েল পেন্টিং এ থাকে, কালারে থাকে। যদি এইচ টু এস গ্যাসটা লেডের সংস্পর্শে আসে তো লেড সালফাইড তৈরি হয়ে যায়, PBS, যার কালার হয়ে যায় গ্যালেনা। PBS গ্যালেনা না, গ্যালেনা বলে না PBS কে? হ্যাঁ, তো কালো রঙের হয়ে যায়। তো কালো হয়ে যায় ওই জন্য বলে যে অয়েল পেন্টিং এর রং কালো কেন হয়ে যায়? এইচ টু এস এর জন্য হয়ে যায়। এইচ টু এস ও ফোর লয়, H2S পচা ডিমের গন্ধ, ঠিক, ওটা বাতাসে আছে ভাই, ঠিক আছে। কোথায় আছে কে জানে, বেশি বেশি কোন সময় হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এইচ টু। এবার যদি আমাকে ঠিক করার আছে, আমি ঠিক করে দিতাম, তো কি করে ঠিক করবো বল এবারে? হ্যাঁ, কোন জিনিস চুবাবো, কোন জিনিসে চুবাবো যে কালারটা মোটামুটি রিকভার হয়ে যাবে? হ্যাঁ, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। দেখবি যারা পার্লারে থাকে ওদের থাকে H2O2, ওরা ব্লিচ করে স্কিন নাকি? হ্যাঁ, H2O2 কি করে? ব্লিচ করতে পারে, ব্লিচ। তো ও কি করবে? H2O2 তে যদি আমি ওই অয়েল পেন্ট দিয়ে কালো হয়ে গিয়ে চুবাই দিই, আবার উঠাই দিই, তো মোটামুটি ফ্রেশ লাগবে একটু। বুঝা গেল? তাহলে চালিয়ে, তাহলে H2S পচা ডিমের গন্ধ, H2SO4 রসায়নের রাজা, H2SO4 কোথায় পাবো? শুক্র গ্রহের মেঘটাতে, ঠিক। হ্যাঁ, আচ্ছা, রেড ব্লাড সেল মানে লোহিত রক্ত কণিকা, ঠিক আছে। তো লোহিত রক্ত কণিকার কাজ কি বটে? অক্সিজেন পরিবহন করা, ঠিক আছে। লোহিত রক্ত কণিকার কাজ কি? অক্সিজেন পরিবহন করা। রক্তের রং লাল কেন?
লোহিত রক্তকণিকা আছে বলেই, লোহিত রক্তকণিকা লাল কেন? হিমোগ্লোবিন আছে বলেই। হিমোগ্লোবিন কি তৈরি? আয়রন। আলটিমেট গোল আয়রন, ঠিক আছে? তাহলে লোহিত রক্তকণিকা লাল কেন না আয়রন আছে বলে? লোহিত রক্তকণিকাতে হিমো মানে যেটা থাকে রঙটা কি জন্য হচ্ছে? হিমোগ্লোবিন আছে বলে, হিমোগ্লোবিন আছে বলে রক্তের রং লাল হয়, এটাই অ্যান্সার। তো যদি আয়রন কম খায় তাহলে হিমোগ্লোবিন কম হবে, ঠিক আছে? হিমোগ্লোবিন কম হলে কি রক্ত কম হবে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যানিমিয়া বা রক্তাল, অ্যানিমিয়ার বাংলা করতে জান না, ঠিক? আচ্ছা, লিটারাল মিনিং করেন না, লিটারাল মিনিং অফ অ্যানিমিয়া, সচ্চ সচ্চ রক্ত পরিবহন করা হিমোগ্লোবিন আছে। আচ্ছা, হিমোগ্লোবিন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড কে ভালোবাসে, কাকে ভালোবাসে হিমোগ্লোবিন? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড কে ভালোবাসে, ঠিক আছে? হিমোগ্লোবিন যখন গাড়ি নিয়ে বেড়ায় তো অক্সিজেনকে বলে, অক্সিজেনকে উঠায় লাংস থেকে, লাংস মানে কি ফুসফুস না, ফুসফুস থেকে অক্সিজেনকে বসালো গাড়িতে, ঠিক আছে? আর পুরা শহর ঘুরাই দিল মানে পুরো বডিতে সাপ্লাই দিল অক্সিজেন, ঠিক আছে? দাঁড়া, ভুল বলছিস তুই, তুই এদিকে আয়, হ্যাঁ ওদিক থেকে অ্যান্সার দিয়ে দেখ, আমার এখানে রোস্ট হচ্ছে আর তুই এদিকে মোস্ট হচ্ছিস। তো কি বললাম, হিমোগ্লোবিন কি করে? স্কুটার তো বার করে, লাংসে যায়, লাংস মানে ফুসফুস, যেখানে অক্সিজেনটা আসে পাম্প আমার নাক দিয়ে যায়, হ্যাঁ ওইখান থেকে অক্সিজেনকে বসালো, পুরা শহর ঘুরাই দিল মানে পুরো বডিতে অক্সিজেনকে সাপ্লাই করলো। আমরা বলি রক্ত, রক্তের মধ্যে কে? লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা মানে হিমোগ্লোবিন, ঠিক আছে? এবারে যখন ফেরত আসবো তখন কিছু তো নিয়ে আসবো বাবা, তো ফেরত আসবার সময় কি করবে? কার্বন ডাইঅক্সাইড কে বসাবে, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড লিফট নিব আমি, ঠিক আছে? তো কার্বন ডাইঅক্সাইড লিফট নিল আর লাংস শব্দ ওকে ছেড়ে দিল, চো ভাই তোকে লাংস শব্দ ছেড়ে দিচ্ছি, বাকি তুই হাঁটে নাক দিয়ে বেরিয়ে যাবি, ঠিক? তো বুঝা গেল সাইকেলটা কি? তাহলে হিমোগ্লোবিন কি করে? ফুসফুস থেকে অক্সিজেনটাকে নিয়ে সারা বডিতে দিয়ে দিল, কোষে কোষে অক্সিজেন চলে এলো, রোম রোমে চলা গিয়া, কেমিক্যাল লোচা হয়ে গেল যা হওয়ার, ফুড খাবারটা ভেঙে গেল অক্সিজেন দিয়ে, ঠিক আছে? গ্লুকোজ ভাঙে এনার্জি তৈরি হলো, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের তৈরি হলো, ওই কার্বন ডাইঅক্সাইডকে আবার কে? হিমোগ্লোবিন বসালো, ফুসফুস অব্দি ছেড়ে দিল, ফুসফুস থেকে নাক দিয়ে বেরিয়ে গেল, ক্লিয়ার? কিন্তু হিমোগ্লোবিন ভালোবাসে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডকে, এটা আমাদের ফেভারে আছে, উপকার হচ্ছে, কিন্তু এটা ভিলেনও তো চায় না, কার্বন মনোক্সাইড ভালোবাসে হিমোগ্লোবিনকে, ঠিক আছে? এটা ঠিক লাগছে না? হ্যাঁ হ্যাঁ, কার্বন মনোক্সাইড কাকে ভালোবাসে? হিমোগ্লোবিনকে। কোথাও মনে কর রাস্তা জাম আছে, গাড়ি ফাড়ি দাঁড়াই গেছে, পুরা ধোঁয়া বেরোচ্ছে, কালো গাড়ির ধোঁয়া, ওইখান থেকে কি বেরোচ্ছে? কার্বন মনোক্সাইড। কার্বন জিনিস না ভালো করে জলে তাহলে কার্বন মনোক্সাইড নির্গত হয়, কারেক্ট? মানে কোন বস্তু মানে কোন দাহ্য বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড তৈরি হয়, ইনকমপ্লিট কম্বাশন, ইনকমপ্লিট কম্বাশন, কোনো ঘুটা ভালো করে জ্বলছে না, দেখবে ধোঁয়া বেশি লাগে, চোখ চোখ দমে জ্বলে, আর যদি ভালো করে জ্বলছে ধোঁয়া কম হয়, তো যদি কম জ্বলছে তার মানে অনেক সিও বেরোচ্ছে, কার্বন মনোক্সাইড সিও, সিও বেরোচ্ছে, হ্যাঁ সিও, হ্যাঁ অক্সিজেন সাপ্লাই কম আছে, তো কার্বন মনোক্সাইড যদি কোথাও বেরোচ্ছে, ঠিক আছে? যেমন ঘরের মধ্যে অনেকে শীতকালে কি করে, ঘুটা জ্বলে আগুন সেকে, ঘুমাবার সময় কি করে, জানলা দরজা সব সিল করে দিল একদম, যেখানে ফুটা ফাটা আছে সেলুট টেপ ছিটাই দিল, নি ঘুমাই দে, হ্যাঁ কি হলো, ওই ধোঁয়াটা তো বেরোচ্ছে আস্তে আস্তে ঘুটা থেকে, আর অক্সিজেন নাই ভাই, ঘরে অক্সিজেন কম, ঘুটাটার দহন ভালো হচ্ছে নাই, তো কি বেরোবে? কার্বন মনোক্সাইড, শ্বাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে, আর কার্বন ডাইঅক্সাইড এত সিয়ানা, মানে কার্বন মনোক্সাইড তোকে বুঝতে দেবে কি না এই বডিতে আছে? চোখে লাগলে বুঝতে পারবি, কিন্তু বডিতে গেলে বুঝতে পারবি না, নি চুপকে এসে কি করবে? অক্সিজেন বসেছিল তো গাড়িটাতে, অক্সিজেনকে লাত মারে ফেলে দিল,
আর নিজে বসে দিল আর হিমোগ্লোবিন কে ধরে নিলাম নি করে এবার পুরো বডি কে ঘুরছে কার্বন মনোক্সাইড ঘুরছে আর অক্সিজেন যাচ্ছেই নাই এবার অক্সিজেনই নাই তো বডি চলবে কি করে আস্তে আস্তে বডি কি হবে মরে গেল এই জন্য কার্বন মনোক্সাইড কে কি বলে সাইলেন্ট কিলার বুঝে গেল টাটা বাই বাই খতম হয়ে গেল হ্যাঁ তাহলে সিও কার্বন মনোক্সাইড কে কি বলা হয় সাইলেন্ট কিলার কি করে তৈরি হয় দাহ্য বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কি বল বল আমার বল হ্যাঁ হ্যাঁ বল 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 মানে কোন বস্তু যদি হাফ পুড়লো মানে হ্যাঁ ঠিক আই লাইক ইট হাফ পুড়লো তাহলে যদি অক্সিজেন কম হয় হ্যাঁ ঠিক 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 আই লাইক ইট তাহলে পুরো পুড়ি যাবে তাহলে দেখ হিমোগ্লোবিনের কানেকশন বলে দিলাম হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইডের রিলেশনটা বলে দিলাম ঠিক আছে হিমোগ্লোবিনে কি প্রোটিন আছে স্যার গ্লোবিন প্রোটিন গ্লোবিন সিম্পল কোশ্চেন গ্লোবিন হিমো মানে কি রক্ত হিমো মানে রক্ত হেমাটোলজি মানে কি স্টাডি অফ ব্লাড হিমো মানে আয়রন কে বলতে পারি হিমোফিলিয়া রক্তর অভাব হিমো হ্যাঁ হেমোফিলিয়া রক্ত যদি বারবার ক্ষরণ হচ্ছে তো হেমোফিলিয়া রোগ বলে আচ্ছা এবারে বডির ভিতরে রক্ত বইছে তো জমাট বাঁধে নাই যখন কেটে যায় আমাদের কোথাও তো আস্তে আস্তে 10-5 মিনিটের মধ্যে রক্তটা জমাট বাঁধে যায় তাকে রক্ত তঞ্চন বলে তো প্রশ্ন হলো আমার বডির ভিতরে এমন কি আছে যে রক্তটা ভিতরে জমে নাই হেপারিন হেপারিন বডির মধ্যে হেপারিন আছে বলে হেপারিন বলে প্রোটিন রক্তটা ভিতরে জমে নাই সাহায্য করে কোন প্রোটিন সাহায্য করে কোন ভিটামিন সাহায্য করে কোন মেটাল মানে ধাতু সাহায্য করে আর কিছু হ্যাঁ আর কোন কণিকা সাহায্য করে চারটা পার্টসের নাম বলো চারটা জিনিসের নাম বলো যার সবাই মিলে রক্ত তঞ্চনে সাহায্য করে তাগড়া দিয়েছে ঠিক আছে তো দেখ বডির মধ্যে রক্ত আছে এখন আমার মধ্যে রক্ত জমতে দিচ্ছে নাই কেন দিচ্ছে নাই লিভারের মধ্যে হেপারিন তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে লিভারের মধ্যে হেপারিন তৈরি হচ্ছে ঠিক প্রোটিন বটে ও রক্তকে জমা জমাতে দিবে নাই এবারে বাই চান্স মনে কর আমি স্যাড হয়ে গেলাম দুঃখিত গেলাম ডিপ্রেশন গেলাম হাত কেটে দিয়েছি বেশি কাটব না রে মরার নাই আমার অল্প কেটেছি অল্প এইখানে দেখাচ্ছি তো মাস্টার এখানে কই দেখাচ্ছি এইখানে কাটবে না না এত দূরে কাটবো না অল্প ছোট কাটবো যা হোক রক্তটা কেটে গেল কোথাও অল্প এবারে কি হবে রক্তটা কেটে রক্ত বেরাবে তার সঙ্গে হেপারিনও বেরাবে কিন্তু হেপারিনটা হাওয়ার স্পর্শে কাজ করবে না হেপারিন পাওয়ারলেস হাওয়ার কাছে মানে অক্সিজেনের উপস্থিতিতে বাইরে হেপারিন কাজ বন্ধ তাহলে এ ভাই তুই সরে যা তোর কাজ নাই এখানে আমাকে রক্ত জমাট বাঁধাতে হবে নাকি বাধা দিতে হবে ঠিক তো প্রথমে হেপারিনকে ঘাড় ধাক্কা দিয়ে বার কারণ তুই লিভারে যা ঠিক তুই ভিতরে কাজ কর বাইরে আমরা দেখবো তো প্রথমে আগে কি দিবে দেয়াল উঠাবি দেয়াল ফাইব্রিনোজেন দেখবি কোথাও কাটে গেলে দেখবি একটা জালির মতন কি লাগে না ব্যান্ডেজ না কি বলে তো ফাইব্রিনোজেন দেখতে জালির মতোই বটে প্রথম নিয়ে জাল দিয়ে দিল একটা যেখানে ফাটলো বা ফুটলো যাই হলো এখানে একটা জাল দিলি ওইখানে ফাইব্রিনোজেনের নামে একটা প্রোটিন আছে ওয়ার পর্দাটা দিয়ে দিলাম ক্লিয়ার কিন্তু ফাঁক ফোকর আছে ক্যালসিয়াম ঠিক আছে ক্যালসিয়াম শক্ত বটে ক্যালসিয়াম দিয়ে দিলাম ভালো করে আচ্ছা তারপরে ভিটামিন কে দিলাম উপর থেকে হ্যাঁ লিকুইড ভরে ধরলে বাকি হ্যাঁ আঠা দিলাম ভালো করে আঠা ভিটামিন কে আর একটা কি দেবো অনুচক্রিকা প্লেটলেটস ঠিক আছে এই চারজন মিলে একদম করে আটকাবে রক্তটাকে ঠিক আছে আর রক্ত সঞ্চন 5-8 মিনিটে হয়ে যাবে একে বলে কগিউলেশন ইংলিশ হ্যাঁ ক্লটিং অফ ব্লাড বা কগিউলেশন রক্ত তঞ্চন আবার হয়নি ওটা কি রোগ বলে ওই তো হেমোফিলিয়া বলছিস তুই হ্যাঁ ডেঙ্গু হয়ে যদি যায় কারু যদি এডিস মশা কামড়ায় নিয়েছে
কাউকে যদি ফিমেল এডিস মশা কামড়ায় দিয়েছে আর যদি ডেঙ্গু হয়ে যায় তাহলে কি হবে, ওর মধ্যে প্লেটলেটস বা অণুচক্রিকা কমে যাবে। যদি অণুচক্রিকা কমে যায় তাহলে চারজনের মধ্যে একজনা কমে গেল। ভাই রক্ত তঞ্চনে সাহায্য কে করছে? ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম, ভিটামিন কে আর অণুচক্রিকা। যদি অণুচক্রিকা কমে গেল একটা ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে, তো রক্ত তঞ্চনে কি হবে, প্রবলেম হবে। তো ওই জন্যে যাদের তোর কি রোগটার নাম ভুলে গেলাম, কি আরে না ডেঙ্গু, যাদের ডেঙ্গু হয় না ওদেরকে বলে হসপিটালে থাকো। কেন? হ্যাঁ, যদি ঘর থাকে কাটে কুটে যায় তো রক্ত থামবে নাই, সহজে রক্ত তঞ্চন হয় নাই, ঠিক। ওই আমাকে বলে ভাই ঘরে থাক, এই হসপিটালে থাক, আমাকে পিপার রান্না খাওয়ায়, পিপা সিদ্ধ খাওয়ায়, মনে আছে তো? পিপা খেলে ওই রক্ত তঞ্চন বাড়ে, পিপা খেলে কি বাড়ে, রক্ত তঞ্চন বাড়ে। পিপা এক লিঙ্গ না উভলিঙ্গ, এক লিঙ্গ। কেন দেখ, পিপা মানে পাপা, পাপায়া, পাপায়া, পাপা, হ্যাঁ পাপায়া। তো পাপা মানে কি, বাবা মানে কি, উই এত ছেলে বা মেয়ে বটে না, মানে ছেলেই বটে না, বলা মানে ও তো এক লিঙ্গই বটে না, পাপায়া তো এক লিঙ্গই বটে না, তো এক লিঙ্গ বটে। আর রোজ গালি কি বটে, রোজ উভলিঙ্গ ভাই, ভাই ছেলেও দেয় রোজ আর মেয়েও দেয় রোজ, বুঝনা ইউজ করে না। কি বাইরে দিকে যাচ্ছে, ওই ওই ফ্লোটা নয় রক্তের, যে বাইরে যখন বেড়ে গেছে মুক্ত হয়েছে, তো হেপারিনটা বাইরে যায় অকার্যকর, বাইরে এলে মুক্ত অবস্থায়, ঠিক আছে। ও রক্তের মধ্যে শুধু কাজ করে, ওর কাজ তো এমনি ভাব ন্যাচারাল ক্রিয়েশন, আমি তো এতনাই পাতা। আচ্ছা নেক্সট কি বলছি ভুলে গেলাম রে, ওই আরবি শিখলে হলো, তাহলে রেড ব্লাড সেল নিয়ে পড়লাম। আচ্ছা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলে ক্যান্সার হয় নাই, কেন হয় নাই জানতে বলিন না ভাই, হ্যাঁ কেন হয় না ক্যান্সার? লোহিত, তোরা শুনেছিস লিউকেমিয়া, রোমান রিংস রয়ে গেছিল, হ্যাঁ কেন হয়েছিল? শ্বেত রক্তকণিকা বাড়িয়ে গেছিল, শ্বেত রক্তকণিকা বাড়িয়ে গেছিল, এদিকে আয় তারপর অ্যান্সার দে। শ্বেত রক্তকণিকা বাড়িয়ে গেছিল, যদি শ্বেত রক্তকণিকা বেশি ডাম্বল উঠাবে, বেশি প্রোটিন খাবে, কি হবে, শ্বেত রক্তকণিকা বেশি বাড়িয়ে গেছে তো ক্যান্সার হয়ে গেল, ব্লাড ক্যান্সার যাকে বলে লিউকেমিয়া। কিন্তু কারো লোহিত রক্তকণিকা বাড়ে ক্যান্সার হয় নাই, কেন? বা অণুচক্রিকা বাড়ে কারু ক্যান্সার হয় না আজ অবধি, কেন জানতো বল ভাই? না না কমেন্ট বক্সে কেউ লিখছে কি দেখি তো। লোহিত রক্তকণিকা এমন কি নাই যে লোহিত রক্তকণিকায় কোষ বিভাজনই হয় নাই? আমি একটা সায়েন্সের অন্য ক্লাসে বলেছিলাম, মনে ওটা থাকলেই লয়, ওটা থাকলে হতে পারে, নিউক্লিয়াস, লোহিত রক্ত কণিকাতে আর অণুচক্রিকাতে নিউক্লিয়াস নাই, আর নিউক্লিয়াস ছাড়া কোষ বিভাজন হবে কি নাই? কোষ বিভাজন যদি মাত্রা অতিরিক্ত না হয় তাহলে ক্যান্সার হবে কি করে, ঠিক আছে? এটাই তুমি আরো বলেছিলে মাথার দাঁড়া, তো শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে, ওই জন্য ওর মধ্যে যদি আনকন্ট্রোলড সেল ডিভিশন হয়ে যায়, কোষ বিভাজন বেশি হয়ে যায় যতটা দরকার তার থেকে বেশি, তো হবে ব্লাড ক্যান্সার, ওকে যাকে বলে লিউকেমিয়া, যে রোমান রিংস এর হয়ে গেছিল, ঠিক। এবারে ব্রেনের মধ্যে ই থাকে, নার্ভ সেল বা নিউরন, ওর মধ্যেও নিউক্লিয়াস নাই, ব্রেনের মধ্যে নার্ভাস নার্ভ টিস্যু থাকে বা নিউরন থাকে, ওর মধ্যেও নিউক্লিয়াস নাই, অথচ বলে ব্রেন টিউমার ও ব্রেন ক্যান্সার হয়ে গেছে, কেন? নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া আছে, নিউরন ছাড়াও 10% মতো নিউরোগ্লিয়া থাকে, নিউরোগ্লিয়ার মধ্যে নিউক্লিয়াস আছে, এ নিউক্লিয়াস এর লাইন সেন্ট্রোসোমের ব্যাপার আছে, হ্যাঁ মানে নিউরনের মধ্যে নিউক্লিয়াস তো আছে, সেন্ট্রোসোম নাই, সেন্ট্রোসোম নাই, সেন্ট্রোসোম না থাকলেও কোষ বিভাজন হয় নাই, আর নিউরোগ্লিয়াতে সেন্ট্রোসোম আছে, ওই জন্য কোষ বিভাজন বেশি যদি হয়ে যায় তো ব্রেন টিউমার হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ স্টাডি অফ ক্যান্সার অঙ্কোলজি, হ্যাঁ বা টিউমার,
ক্যান্সার অ্যাঙ্গেলে ভাই অঙ্ক করতে লারবি আর ক্যান্সার যদি অ্যাঙ্গেলে আর অঙ্ক শিখতে পারবি কি পারবি না ইউরাজ সিং রেঙ্গে ছিল কি নাম বলছিলার ওজন্য দ্য টেস্ট অফ মাই লাইফ ক্যান্সার টু দা ক্রিকেট এমনি কিছু লিখে দিঙ্গে কি ইউরাজ সিং আচ্ছা তাহলে হোয়াইট ব্লাড সেলে কাজটা কি বটে সতর্ক থেকে অঙ্কনিকার স্যার ওই পুলিশম্যান বটে পুলিশম্যান প্রোটেকশন আচ্ছা একটা কোশ্চেন শ্বেতরক্তকণিকা কার মতো দেখতে অ্যামিবা অ্যামিবা যেমন ওয়ার বডি শেপ চেঞ্জ করতে পারে অ্যামিবার খাবারকে খাপ করে ধরতে পারে এমনি করে খাবার ধরে না এমনি করে ঠিক ফ্যাগোসাইটোসিস অ্যামিবা এরকম করে খাবারটা কি করে ধরে ফ্যাগোসাইটোসিস সেম টু সেম হোয়াইট ব্লাড সেল যে আছে শ্বেতরক্তকণিকা বডিতে যদি কোনো জার্মস বা ব্যাকটেরিয়া ঢুকে ও সেম টু সেম বডি শেপ চেঞ্জ করে আর এমনি করে ধরে আর এমনি করে মারি দেয় ঠিক তোমাকে বলে ফ্যাগোসাইটোসিস বা এন্ডোসাইটোসিস তাহলে শ্বেত রক্তকণিকা কার মতো দেখতে অ্যামিবার মতো মানে আচ্ছা তারপরে রইল অনুচক্রিকা অনুচক্রিকার কাজ কি বটে রক্ত তঞ্চন করা এডিস মশা কামড়ালে ডেঙ্গু হয়ে যায় ডেঙ্গু হলে অনুচক্রিকা কমে যায় ঠিক আছে মাথায় রাখবি এই তিনটার মধ্যে একটাতেই শুধু নিউক্লিয়াস আছে কার মধ্যে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকাতেই নিউক্লিয়াস আছে হ্যাঁ বাকি লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকাতে নিউক্লিয়াস নাই ঠিক আচ্ছা হ্যাঁ এবার প্রশ্ন হলো কে এমন আছে যার রক্ততে মানে লোহিত রক্ত কণিকাতেও নিউক্লিয়াস আছে তো ওটা হবে উট ক্যামেল আর একটা এমু লেমা এমু তো পাখি হ্যাঁ ক্যামেল আছে ক্যামেল কি আর লেমা লেমা ভেড়ার মতো দেখতে আছে লামা লম্বা বলে দিন না লামা গুগলে চেক করবি ছবি তাহলে ক্যামেল আর লামা ওয়ার রক্ত যদি আমি টেস্ট করি তো লোহিত রক্ত কণিকাতেও নিউক্লিয়াস পাবো ঠিক আছে কিন্তু আমাদের বডিতে যদি দেখি লোহিত রক্ত কণিকাতে নিউক্লিয়াস নাই ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লোহিত রক্ত কণিকা কতদিন বাঁচে কুড়ি থেকে একশো কুড়ি দিন দেখ পাই গেলি তুই উত্তর এ দিয়েছিলি তাহলে লোহিত রক্ত নিয়ে কদিন বাঁচে কুড়ি থেকে একশো কুড়ি দিন ঠিক আছে আচ্ছা বল না শ্বেত রক্ত নিয়ে কদিন বাঁচে এত জলদি তাহলে ব্লাডটা দিয়ে নিয়ে দু তিন দিনের মধ্যেই দিতে হবে লোককে নাহলে খারাপ হয়ে যাবে পনেরো দিন তেরো থেকে পনেরো দিন শ্বেত রক্ত নিয়ে বাঁচে তেরো থেকে পনেরো দিন দু সপ্তাহ হ্যাঁ দু সপ্তাহ ওই জন্য ব্লাডটা বলে যে দু সপ্তাহের মধ্যে মানে ট্রান্সফার হয়ে গেলে ভালো মানে আমি ব্লাডটা দিলাম ওইটা রেখেই দিলি অনেকদিন ধরে হ্যাঁ দু মাস পরে দিলি ওখানে বেটা ই গেলো মরেই গেলো আর ইটা সেল গেলো মারা গেছে ওই রক্ত দিয়ে আরো মরে যাবে মরা রক্ত দিয়ে নিচ্ছে মরা রক্ত হ্যাঁ তো ওই জন্যে জলদির মধ্যে দিয়ে নিতে হয় বেশি দিন থাকবে না যেমন কন্ডিশন দেখ খুব বেশি থাকবে না অতদিন থাকবে আর অনুচক্রিকা পাঁচ ছ দিন থাকে পাঁচ থেকে আট দিন থাকে অনুচক্রিকা পাঁচ থেকে আট দিন থাকে এবার দেখ রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা থাকতেই হবে ভাইটি কেন উ ছাড়া রক্তের মধ্যে পাওয়ারই নাই একটা রুগীকে দিব আমি ব্লাড আর শ্বেত রক্তকণিকাই নাই ওর মধ্যে তুই এনার্জি কত দেখো পাবে হ্যাঁ কি বলছিলি শ্বেত রক্তকণিকার মধ্যে লিম্ফোসাইট আছে ও মেন কাজটা হ্যাঁ শ্বেত রক্তকণিকার মধ্যে আবার পাঁচজন আছে মেসোফিল বেসোফিল নিউট্রোফিল লিম্ফোসাইট আর মনোসাইট পাঁচজন আছে হ্যাঁ নিউট্রোফিল সবথেকে বেশি পরিমাণে আছে হ্যাঁ মনোটোপ দেখি একা যেমন সূর্য দেবতার পাঁচটা রূপ আছে সূর্য দেবত না সাতটা ঘোড়া সূর্য দেবতার সাতটা ঘোড়া ছবিতে দেখবি ক্যালেন্ডারের কথা কোথাও আর সূর্যের পাঁচটা রূপ আর মা দুর্গার অনেক রূপ তিনি অনেক নামে ঠিক আছে
দ্রৌপদীর পাল কাজ নাই এই কথা আরেক সুন্দর জিজ্ঞাসা করছে দেখুন কে শাহজাহান বেচারা এমনি টাইটেল ইয়ার কি দরকার ছিল সে তোর কি কি থাকে মনোসাইট সে তোর রক্তকণিকা মানে হোয়াইট ব্লাড সেল এবারে উ বটা আর্মি বা পুলিশ বটে বডির এবারে উ একলা কি গেছে তো পারবে উ অনেকগুলো স্টাফ রাখে লিছে উ পাঁচটা স্টাফ আছে ওর কাছে কটা স্টাফ পাঁচটা মনোসাইট গুনবি হ্যাঁ মনোসাইট লিম্ফোসাইট বেসোফিল মিসোফিল বটে মিসোফিল কলাতে তো কি হয় রে আরে রান্না করে টমেটো ওখানে থাকে হ্যাঁ মানে মেসোফিলে রান্না হয় লিউকোসাইট আরে এটা ক্যান্সার বটে লিউকোসাইট একে বলে হোয়াইট ব্লাড সেল কে লিউকোসাইট বলে রে লিউকো মানে সাদা লিউকো মানে সাদা লিউকো লিউকো মানে সাদা লিউকো মানে সাদা লিউকেমিয়া শ্বেতরক্তনালিকার ক্যান্সার লিউকোমিয়া লিউকোমিয়া লিউকোপ্লাস্ট সাদা হ্যাঁ লিউকোপ্লাস্ট সাদা সেকড লিউকোপ্লাস্ট ওসুকাফিলি তো নামগুলো ভুলে গেলাম নাকি একটা স্যার দেখাচ্ছি দাদা নিউট্রোফিলিয়া হোয়াইট ব্লাড সেল মনোসাইট মনোসাইট আচ্ছা এসিনোফিল বেসোফিল লিম্ফোসাইট নিউট্রোফিল এসিনোফিলটা থেকে আমরা মেসোফিল বলছি রে মাফ কর দিজিয়েগা তাহলে মনোসাইট দেখি মনো মনো মানে শুনে লেছে একা কিন্তু ই বলছে বেকা মানে ই বটে বড় ঠিক আছে মানে একা বড় মনোফিল ও একাই বড় হয়ে গেছে একাই 100 দি বলে যে এই দার মধ্যে সবথেকে বড় কে সাইজে এই যে পাঁচটা আছে কোষ হোয়াইট ব্লাড সেলের মধ্যে পাঁচটা কোষ ঢুকে আছে ওর মধ্যে বড় কে মনোসাইট তারপরে এসিনোফিল বেসোফিল ইম্পর্টেন্ট কে বেসোফিল এই লিম্ফোসাইট পুলিশম্যান ইয়ে মেন বটে ই মেন এই বটে ডিস্ট্রিক্ট ইনচার্জ হ্যাঁ এসপি ইএসপি বটে ঠিক আছে লিম্ফোসাইট আর এটা আছে নিউট্রোফিল নিউট্রোফিলটা সংখ্যাই বেশি কাজের কিছু নাই মানে কনস্টেবল বটে ঠিক আছে বেশি কনস্টেবল সিলেকশন বেশি হয় 5,000-8,000 কনস্টেবল বেড়ায় তো 1,000 বেড়ায় এসআই তো এসআই কম লিম্ফোসাইট কিন্তু ই মেন কাজ হচ্ছে আর কনস্টেবল আছে নিউট্রোফিল ঠিক বা তাগড়া দিন দিলাম তবে তো মারবে আচ্ছা রক্তের মধ্যে দুটা প্রোটিন থাকে একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি মানে 36 কা আখড়া আছে মানে অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে না মানে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি মানে অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি ঠিক আছে অ্যান্টিজেন এ এর সাথে অ্যান্টিজেন এ এর সাথে অ্যান্টিবডি এ এর 36 কা আখড়া অ্যান্টিবডি বি অ্যান্টিজেন বি এর সঙ্গে অ্যান্টিবডি বি এর 36 কা আখড়া যার ব্লাডে অ্যান্টিজেন এ আছে ওয়ার ব্লাডে অ্যান্টিবডি এ ঢুকবে কি না ঠিক আছে যদি অ্যান্টিজেন এ এ মিলে যায় অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডি এ তো ঝগড়া হবে মারপিট হবে রক্ত রক্তের মধ্যে আর তুইও মারা যাবি ঠিক ঝগড়া হবে ভিতরে পেটের ভিতরে মানে বডির ভিতরে তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বিরোধী আছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপরে ডিপেন্ড করে রক্তের চারটা গ্রুপ আছে কটা গ্রুপ চারটা এটা কে দিয়েছিল কার্ল ল্যান্ড স্টেইনার ব্লাড গ্রুপ নির্ণয় করেছিল কে কার্ল ল্যান্ড স্টেইনার গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ বি আর গ্রুপ ও ঠিক আছে ইয়াদের মধ্যে যদি রক্ত ভুল ভাল দিয়ে দেয় তো বললাম গোলমাল হয়ে যায় ওই জন্য দেখে নিত যে কে কাকে রক্ত দিবে
তো যে ও নেগেটিভ বটে সো রেয়ার বটে তো ও রেয়ারেস্ট বটে নেগেটিভ ও নেগেটিভ যে বটে ও রেয়ারেস্ট হ্যাঁ গ্রিন ডায়মন্ড রেয়ারেস্ট গ্রিন ডায়মন্ড রেয়ারেস্ট ও নেগেটিভ রেয়ারেস্ট এনসিআরটি গ্রিন লাইক ঠিক আছে আচ্ছা দাদা তো বটে হ্যাঁ ও রক্ত দাদা हाँ दादा तो ओ नेगेटिव ऊ बोलते दाता ऊ सबाई के दीते पर रक्त ठीक है ओ नेगेटिव सबाई के रक्त दीते पारे तो दे मते क्या ओ नेगेटिव सार्विक दाता क्या रे नाई ओ तब तो सार्विक दाता होते पाली नहीं ओ नेगेटिव होते हो तू कंजूस बटी दानी लो हमरा क्यों दानी लो हमरा क्यों भलो दानी दानी लो ओ नेगेटिव क्यों नहीं अच्छा তাহলে ও নেগেটিভ হলো সার্বিক দাতা দেনে বালা আচ্ছা আর সার্বিক গ্রহিতা এবি পজিটিভ এবি পজিটিভ আমারও বটে আমি শুধু লিতে জানি দিতে জানি মন আমার ছোট ঠিক আচ্ছা তাহলে এবি পজিটিভ যাদের ব্লাড থাকে ও যে কোনো ব্লাড লিতে পারে মানে লিতে পারে লিতে লিতে পারে বলেন তো এবি পজিটিভ যে আছে ও ব্লাড লিতে পারে সবার কাছ থেকে আর ও নেগেটিভ সবাইকে দিতে পারে তাহলে ও নেগেটিভ দাতা আর এ বি পজিটিভ গ্রহিতা কিন্তু মেডিকেল টার্মে এটা পুরোপুরি ট্রু হয় মানে জিকেতে এটা সত্যি কিন্তু মেডিকেল টার্মে আরো কিছু ক্রাইটেরিয়া আছে হ্যাঁ মানে এমন লয় যে দিন দে দিন দে চল খাড় আর দিন দে হয়ে গেলে অমনি হবে না হ্যাঁ অমনি হবে না যে ও নেগেটিভ হলেই হবে না আরো কিছু কন্ডিশন আছে হ্যাঁ মেডিকেল টার্মে এটা পুরোপুরি ইল হয় হ্যাঁ জিকেতে এটা আছে হ্যাঁ এ বলছে যে ওই গরায় বলছে যে ই হবে না সাজা হবে না বলছে ঔরঙ্গজেব হবে বাদশাহ ঔরঙ্গজেব দেখছি বাদশাহ 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 হতে পারে এটা ভুলে গেলাম আমি বাদশাহ নাম সাজান উপর লেখা নাই আব্দুল হামিদ লাহরি লেখা নাই এগুলা বাদশাহ নাম মনে তো হচ্ছে দেখ না গুগল 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 আচ্ছা খুঁজতে থাক তাহলে বলবি হ্যাঁ তাহলে ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার এ বি পজিটিভ ইউনিভার্সাল রিসেপ্টর হুম আচ্ছা আচ্ছা আমাদের বডিতে ব্লাডের টেম্পারেচার কত জাহাঙ্গীর জাহাঙ্গীর দিচ্ছে প্রথম কথা হলো এটা 500 টাইটেলটা অনেকে লিখেছে একজনের লয় এই তো বাবর লিখেছে এই তো বাবর লিখেছে দেখ ফার্স্ট মুঘল to take Padshah title babar kaise to Padshah title to honne ke liye che pratham babar liye che theek Padshah nama lage sajan nama Padshah nama sajan nama theek e to ki bolchilam body temperature koto hoy 37 degree centigrade e 37 fahrenheit e 98.4 aa 310 kelvin 310 kelvin ha তাহলে বডি টেম্পারেচার যদি বলি নর্মাল বডি টেম্পারেচার সেন্টিগ্রেডে 37 ফারেনহাইটে 98.4 আর কেলভিনে 310 কেলভিন ঠিক আচ্ছা হ্যাঁ কি শুক্রাণু 35 মানে শুক্রাণু টেম্পারেচার ও শুক্রাণুটা একটু বাইরে রাখা থাকে না স্টোর রুমে ঠিক স্ক্রোটাম নামে থলিতে স্ক্রোটাম নামে থলিতে রাখা থাকে কত রাখা থাকে স্ক্রোটাম নামে থলিতে রাখা থাকে তো ভাই শুক্রাণু খারাপ হয়ে যাবে যদি টেম্পারেচার পায় মানে টেম্পারেচার কমাই বাইরে দিয়ে রাখলে স্টোর ঠিক আছে ক্রিকেট খেলার সময় বিগড়ায় দিন না বাস ঠিক আছে তো স্ক্রোটাম নামে থলিতে শুক্রাণু তৈরি হয় ঠিক আছে আর যে কোষটা বটে না যেখানে তৈরি হয় কি নাম বটে মানে শুক্রাণু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কারেক্ট
আচ্ছা রক্ত তৈরি কোথায় হয়? সার্কুলেট গিয়ার গিয়ার বটে যখন ভ্রূণ অবস্থায় থাকি আমরা এমব্রায়োনিক স্টেজ তখন আমাদের বোন মেরো তৈরি হয় নাই, তখন আমাদের রক্ত তৈরি হয় লিভারে। ভ্রূণ অবস্থায় যখন আমরা খুব ছোট ছিলাম, ছোট ছিলি আমি নাই, তখন রক্ত তৈরি হতো কোথায়? লিভারে। হ্যাঁ রক্ত রক্ত হ্যাঁ পেটে ছিলাম, ঠিক ঠিক আছে। তো তখন লিভারে তৈরি হতো, তারপরে যখন সহ্য করতে পারে মদ ফদ নেশা পেশা যা যেমনি জামস দিন দে লিভার দেখে লিবে রিজেনারেশন পাওয়ার হাইয়েস্ট। মানে লিভার কি করে ওদেরকে দফনাই দেয়, কবর দিন দেয়, গ্রেভিয়ার্ড। হ্যাঁ রক্তের কবরস্থান কাকে বলে? লিভার। লিভার লোহিত রক্ত কণিকার কবরস্থান বলে লিভার কে বা প্লিহা কে। আর যদি বলে শুদ্ধ রক্ত কোথায় জমা থাকে? প্লিহা। কিডনি দুটো আছে, ওর মধ্যে নেফ্রন 10 লক্ষ করে আছে, ওর মধ্যে ছাঁকনি আছে যাকে বলে গ্লোমেরিউলাস, গ্লোমেরিউলাস বায়োমান ক্যাপসুল আছে, ওর মধ্যে বায়োমান ক্যাপসুলও আছে, ওইখানে রক্ত যাবে। তো আবড়ি জাবড়ি খাবড়ি গুলো পড়ে যাবে আর কোয়ালিটি ওয়ালা জিনিসটা আগে দিয়ে চলে যাবে। ভাই যা আগে যা, মানে হয় না ট্রাফিক পুলিশ, এ গাড়ি ই বার কর, কাগজ দেখা, কাগজ আছে, পার হয়ে যায় দিকে নাই, দাঁড়া এদিকে দাঁড় করা। তো অমনি চালান কাটি দিলে রক্তর যেটা ওয়েস্ট থাকে ওয়ার চালান কাটি দেয়, ও কিডনি দিয়ে দুটো পাইপ বেরা দেবে ছবি তেমনি। ইউরেটার, ইউরেটার ঠিক আছে, কি বলে ওকে বাংলায় কিছু বলে কি? বাংলায় কি বলে কিডনি থেকে দুটো পাইপ নামা কি বলে বাংলায়? ইংলিশে বলে ইউরেটার। ওই পাইপটা দিয়ে পেচ্ছাপটো নামবে কোথায়? ইউরিনারি ব্লাডার, মানে পেচ্ছাপ থলি, মানে ওই যাই মূত্র থলি, সরি মূত্র থলিতে। ইউরেটার মূত্র থলিতে, আর মূত্র থলি দিয়ে পাতলা পাইপ দিয়ে বেরাবে আমরা। হ্যাঁ মূত্র, মূত্র নালী, ইউরেটার বললে। আচ্ছা মূত্র নালী মানে কিডনি নি মূত্র নালি নি মূত্র থলি নি এটা পাতলা পাই মানে করে পাটা কি বলে? ইউরেথ্রা। হ্যাঁ উপরের কভারটাকে ফাইবারটাকে বলছে পেনিস, পেনিস। হ্যাঁ এই যে পেনিস ফাইবার, ফাইবারটাকে বলছে পেনিস। হ্যাঁ ভিতরে যে লিকটা আছে এটাকে বলছে ইউরেথ্রা, থ্রো করছে পেছাপটাকে ইউরেথ্রা। কোয়েশ্চেন গ্রুপটিতে এসেছে যে স্পাম কোদে বের হয় তো ইউরেথ্রা দিয়ে, স্পাম আর মানে হ্যাঁ হ্যাঁ ইউরিন, পেচ্ছাপ এবং স্পাম একই নালে দিয়ে বের হয় পুরুষ দেহ থেকে, ওই নালিটার নাম কি? ইউরেথ্রা। থ্রো করে দিলাম যা, ইউরেথ্রা ওইদিকে সরে যা, থ্রো করে দিচ্ছে এদিকে। আচ্ছা আচ্ছা রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেছে তাই তো? কে? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে, আমি বলতাম উইলিয়াম হার্ভে, মানে আমাকে যাতে দে সার্কুলেট করতে দে, ঠিক আছে রক্ত পরিবহন করতে সাহায্য কর। তো উইলিয়াম হার্ভে আবিষ্কার করেছে ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন রক্ত সংবহন তন্ত্র। উইলিয়াম হার্ভে ব্লাড গ্রুপ কার্ল ল্যান্ডস্টাইনার, ব্লাড গ্রুপ কার্ল ল্যান্ডস্টাইনার। আচ্ছা এবার দেখ
আমাদের বডিতে কি আছে, পাইপে পাইপে রক্ত ফ্লো করছে, ঠিক আছে? যদি কোথাও লিক হয়েও যাচ্ছে, তোমাকে ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম, ভিটামিন কে, অনুসরিকা যায় রিপেয়ারিং করে সেলোটেপ চিপকান দিচ্ছে, মানে পুরো ক্লোজড আছে। হ্যাঁ, তাহলে আমাদের বডিতে যে রক্ত ফ্লো আছে কিভাবে হচ্ছে, ক্লোজড, কিন্তু আরসোলার দেহে ওপেন ব্লাড সার্কুলেশন, মুক্ত সংবহন তন্ত্র। কোশ্চেন আসে যে মুক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যায়, আরসোলা মানে আর্থ্রোপোডা গ্রুপে। আর্থ্রোপোডা মানে কি, পোকা মাকড়। আর্থ্রোপোডা মানে রে, আর্থ্রোপোডা মানে বাংলা কি, আর্থ্রোপোডা একটা বাংলাই পড়ে, সন্ধিপদ, সন্ধিপদ প্রাণী, সন্ধিপদ প্রাণী আর মোলাস্কা, সন্ধিপদ প্রাণী আর মোলাস্কা। মোলাস্কা মানে উদাহরণ, মোলাস্কা অক্টোপাস, ও বটে মোলাস্কা গ্রুপের, ঠিক আছে? সব থেকে বড় দেখ, উদ্ভিদের পাঁচটা গ্রুপ বললাম আমরা, উদ্ভিদের কি বললাম, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। প্রাণীদের দশটা গ্রুপ আছে ভাই, প্রাণীদের প্রায় দশটা গ্রুপ আছে, ওয়ার মধ্যে সব থেকে বড় গ্রুপ হলো আর্থ্রোপোডা বা আর্থ্রোপোডা, সন্ধিপদ প্রাণী। ইয়াদের সংখ্যাটা বিশাল বড়, ফ্যামিলি তো দমে সন্ধিপদ প্রাণী আছে। অ্যামাজন জঙ্গলে সিনেমা দেখেছিস, হবে দমে আর্থ্রোপোডা দেখাবে। আচ্ছা, আর দু নম্বর গ্রুপটা বটে মোলাস্কা, ইয়াদের দেখা যায় ওপেন ব্লাড সার্কুলেশন। আমরা কি বটি, আমরা স্তন্য পাই, ম্যামেল, আমাদের বটে ক্লোজড ব্লাড সার্কুলেশন। পাখিদের অমনি সেম, ক্লোজড ব্লাড সার্কুলেশন, কিন্তু ওই যে বললাম ইয়ার আরসোলা বা মোলাস্কা গ্রুপ, এদের ওপেন ব্লাড সার্কুলেশন, ঠিক আছে? যারা ওদের ওপেন ব্লাড সার্কুলেশন, এই যে উদ্ভিদের কিংডম বলেন আপনি, প্ল্যান্ট কিংডম বলেন, সবথেকে বড় থ্যালোফাইটা। হ্যাঁ, উদ্ভিদের মধ্যে সবথেকে বড় কে, থ্যালোফাইটা, মানে ওর ফ্যামিলি মেম্বার বেশি বড়, মানে সাইজে বড় লয়, ফ্যামিলি মেম্বার গোষ্ঠী বড় বলে না, বিশাল বড় গোষ্ঠী, হ্যাঁ, বা পোকামাকড় নিয়ে পড়াশোনা বলে এন্টোমোলজি, কি লজি, এন্টোমোলজি, ঠিক আছে? আজকে আমাদের দূরে থাকবে, দেখেলি কমেন্ট বক্স কি বলছে, শিখবো তোমাকে, এখন শিখছি, লার্নিং হয়েছে। না না দাদা, দেখি আমি দেখছি, হ্যাঁ, রোজ রোজ হচ্ছে। স্যার ক্লাসটা ডেলি হয়, ডেলি ডেলি অ্যাসপিরেন্ট, কলকাতা পুলিশ অব্দি ডেলি করাবো, ঠিক আছে? তারপরে যদি তোমরা বলো যে হ্যাঁ দরকার আছে, তো আমি চেষ্টা করবো ডেলি করাবার। রাত্রেবেলায় ম্যাথ হবে, রাত্রেবেলায় নটা পনেরো দেশ দুনিয়া বলছে, কিছু টিপস আছে কিনা একটা ভিডিও বানাবো, ঠিক আছে? এটা কলকাতা পুলিশ জন্য একটা কিছু, আচ্ছা আচ্ছা, সবাই ওটাই বলছে, নটা পনেরো নাগাদ ম্যাথ করি, ঠিক আছে? আমি বেসিক লেভেলে মত করাই, ম্যাথ করাই, কিন্তু মনে রাখবে বেসিক লেভেল ম্যাথ, নাইট শর্ট পিচ টুর্নামেন্ট আছে, ঠিক আছে? একটা কলকাতা পুলিশের না একটা ভিডিও বানাবো, হ্যাঁ, ওই জিকে ক্লাসটা ডেলি বারোটা, ঠিক আছে? যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু ক্লাস হয় না, যে মাথা রাখবে। যদি আমি লাইভ হইনি, তার মানে কন্ডিশন নাম্বার ওয়ান কারেন্ট নেই, ঠিক আছে? নাহলে আমার গলা ব্যথা আছে, তবু আমি লাইভ হয়ে গেছি, আর পুরো গলা ব্যথা বেড়ে গেল, চিচাই নি। কালকে হিস্ট্রি, হ্যাঁ, কালকে প্রাচীন ভারতের ইতিহাস পড়ে আসবে, ঠিক আছে? এ প্রাচীন ভারতের ইতিহাস পড়ে আসবি,
প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আমাদের বাড়ি আদ্রা পুরুলিয়া জেলা এ চলে বের খাদমগর ভাই পরের ক্লাসে দেখা হবে ঠিক আছে আর ভাই আমরা কি বলি ভুলে গেলাম জালে কত কিছু করে জয় জওয়ান জয় ভারত ভারত মাতা কি জয় ভারত মাতা কি এ দিগাই রে দিগাই